আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো JBL Boombox 3 নিয়ে। Boombox 3 রিসেন্টলি রিলিজড হয়েছে এবং JBL Boombox 3-র পরে যেটা সদ্য রিলিজ হলো সেটা হচ্ছে যে JBL Boombox 3 ওয়াইফাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে লোগো দেওয়া আছে ওয়াইফাই Boombox 3, খুবই চমৎকার। এটা হচ্ছে সাউন্ড, ফুললি হচ্ছে ডলবি সাউন্ড। আর JBL Boombox 3 আপনারা চাইলে হচ্ছে টিভিতে এবং যে কোনো ছোটোখাটো পার্টিতেও আপনারা ইউজ করতে পারবেন। অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনের সাথে হচ্ছে আমরা পাওয়ার বাটনটা ওপেন করলাম। এখন হচ্ছে আমরা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার এটা ওয়াইফাই কানেকশন থাকার জন্য আপনার এটা হচ্ছে ডিরেক্ট ইউটিউব, তারপর স্পটিফাই, গাড়িতে কিংবা হচ্ছে আপনার টিভিতে যে কোনো সময় কানেকশন দিতে পারবেন। নির্বিচ্ছিন্নভাবেই এই গান চলতে থাকবে। ব্লুটুথে আমরা প্লে করার সময় যে প্রবলেমগুলো ফেস হতো, মাঝে মাঝে হচ্ছে কানেকশন ইন্টারাপ্ট হয়ে যেত, সাউন্ড বাফারিং হতো, সো সেই প্রবলেমগুলো আর এখানে থাকছে না। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা হচ্ছে ফুল বক্সটা হচ্ছে আনবক্স করব। বক্সটা আমরা প্রথমে খুলে নিচ্ছি। খুব সুন্দর একটা বক্স, খুবই স্মার্ট ডিজাইনের। আপনারা দেখতে পাচ্ছেন JBL এর হচ্ছে সুন্দর একটা ছবি এখানে দেওয়া আছে, ফ্রেন্ডস সবাই মিলে হ্যাং আউট করছে এরকম। আমরা এখন মেইন বক্সটা হচ্ছে ওপেন করব। বক্সের উপরে খুব বড় একটা মোটা হচ্ছে একটা সাপোর্ট দেওয়া আছে, আমরা এটা খুলে ফেললাম। এখন হচ্ছে আমরা এই JBL Boombox 3টা হচ্ছে আনবক্স করলাম। সো এটার মধ্যে হচ্ছে বুমবক্সটা, এছাড়াও নিচে অনেক ম্যানুয়াল গাইডলাইন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে একটা বক্স দেখা যাচ্ছে, সম্ভবত বক্সের মধ্যে কিছু ওয়্যার আছে, আর এখানে ওয়ারেন্টি কার্ড, ম্যানুয়াল সব কিছু দেওয়া আছে। আমরা এখন একটু খুলে দেখি এটার ভিতরে কী আছে। আচ্ছা, এটার মধ্যে আছে, আমরা দেখি, একটা হচ্ছে কেবল দেখা যাচ্ছে। কেবলটা ওপেন করে দেখি, এটার মধ্যে বেসিক্যালি হচ্ছে একটা ওয়্যার কেবল দেওয়া আছে। সো এখানে হচ্ছে আরও কিছু কেবল দেখা যাচ্ছে। সো আমরা আরোটা আরেকটা করে দেখি এটাতে কী দেওয়া আছে। সো এইটাতেও আমরা দেখতে পাচ্ছি কেবল দেওয়া আছে। সো এরকম অনেকগুলো কেবল আসলে এখানে দেওয়া আছে। আমরা এখন হচ্ছে এইবার JBL Boombox-টা হচ্ছে আনবক্স করব। Boombox-টা হচ্ছে একটা সাদা কাপড় দিয়ে মোড়ানো রয়েছে। এই যে সেই বিশাল JBL Boombox, এটার ওয়েট অলমোস্ট হচ্ছে 5 কেজির মতো হবে। খুবই সুন্দর লাগছিল যখন হচ্ছে একটা কাঠের ফ্রেমের উপরে। আমরা এখন মোবাইলে কানেক্ট করলাম, সো অলরেডি কানেক্টেড হয়ে গিয়েছে। সো আমরা এখন হচ্ছে স্পটিফাই প্লে করে দেখব যে সাউন্ডটা কেমন হয়। ভিউয়ার্স, এখন হচ্ছে আমরা টিভিতে প্লাগ করে দেখব যে এটা হোম থিয়েটার হিসাবে কতটুকু বেটার হয়। সো আমরা হচ্ছে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখানে যেই স্পিকার সিস্টেম আছে, টিভির স্পিকার সিস্টেম, সেই স্পিকার সিস্টেম থেকে আমরা হচ্ছে JBL এর যে ডিভাইসটা রয়েছে অর্থাৎ Boombox 3 এটাকে আমরা সেট আপ করে দিই। ব্লুটুথ স্পিকারে চলে যাই। ব্লুটুথ স্পিকার থেকে আপনারা দেখতে পাচ্ছি এখানে JBL ওয়াইফাই আগে থেকে কানেক্টেড করা। সো আমরা কানেকশানটা হচ্ছে পেয়ার করে দিই, অলরেডি কানেক্টেড হয়ে গেল। সো আমরা এখন একটা গান প্লে করে দেখি। আমাদের স্ক্রিনে আছে তুফান মুভির লাগি উড়া ধরা, এই গানটি প্লে করি। Dura, tu mi concha horer maiako lake dura dura
ভিউয়ার্স, এই হলো জুয়েবিএল বুমবক্স থ্রির মিউজিক কোয়ালিটি। এটা হচ্ছে আমি দুবাই থেকে নিয়েছি, দুবাই থেকে 52,000 পড়েছে। বাংলাদেশে সম্ভবত এটার প্রাইস অলমোস্ট 70,000-এর কাছাকাছি। আর দুবাই থেকে আমি যদি হোলসেল মার্কেট থেকে কিনেছিলাম তাই প্রাইসটা একটু কম পড়েছে, বাট নর্মালি এটা হচ্ছে 2,200 দিরহামের মতো। সো যারা হচ্ছে আপনার পার্টি টাইপের প্রবলেম সলভ করতে চান এবং সেই সাথে হচ্ছে হোম থিয়েটার, হ্যাঁ হোম থিয়েটারের প্রবলেমও সর্ট আউট করতে চান, অর্থাৎ মুভি দেখা থেকে শুরু করে গান শোনা, পার্টি এবং বিভিন্ন জায়গায় ক্যারি করে নিয়ে যাওয়া, সো দুইটার কাজই আপনারা করতে পারবেন। ইজি টু ক্যারি, আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন। যদি এটার ওজন অলমোস্ট 4-5 কেজির মতো, আর এটাতে যে পোর্টগুলো আছে পোর্টগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আপনার চার্জিং কেবল পোর্ট রয়েছে এবং হচ্ছে ইউএসবি পোর্ট রয়েছে, আপনার পাওয়ার ব্যাংকের মাধ্যমে চার্জ দিতে পারবেন। যদিও এখানে হচ্ছে গিটার প্লাগ করার বা হচ্ছে মাইক্রোফোন ইউজ করার পোর্টগুলো থাকলে বেটার হতো, বাট ওভারঅল নট ব্যাড। আর এটা হচ্ছে ডাস্ট ফ্রি, এই ফার্স্ট টাইম হচ্ছে বুমবক্স ফ্রি যেটা নতুন রিলিজ করেছে, এটা হচ্ছে ফুলি ডাস্ট ফ্রি। সো দেখা যাক, আমাদের দেশের জন্য আসলে এটা খুবই দরকারি।